ঘেঁষা। তাহলে বন্ধুরা, এই খাবারগুলো অবশ্যই এড়িয়ে চলুন। আপনাদেরকে HRT TV 24 এ স্বাগতম। স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেলটিতে ক্লিক করুন। দুধ ও দুগ্ধজাত খাবার। দুধ ও দুগ্ধজাত খাবারের খাওয়ার পর যদি দেখেন পেটে গ্যাস হচ্ছে, তার মানে হলো আপনি ল্যাকটোজ ইন্টলারেন্ট, অর্থাৎ আপনার দুধ ও দুগ্ধজাত খাবার হজমে সমস্যা রয়েছে। এ সমস্যা থাকলে দুধ ও দুগ্ধজাত খাবার এড়িয়ে চলতে হবে। ডাল ও ডাল জাতীয় খাবার। ডাল, বুট, ছোলা, বিন, সয়াবিন ইত্যাদি খাবার গ্যাস বাড়ায়। এগুলিতে প্রচুর পরিমাণ প্রোটিন, সুগার ও ফাইবার আছে, যা সহজে হজম হতে চায় না, ফলে ফ্যাটে গ্যাসের সমস্যা সৃষ্টি করে। বাঁধাকপি। বাঁধাকপি এবং এ ধরনের সবজিতে রয়েছে রাফিনোস নামক এক ধরনের চিনি জাতীয় উপাদান, যা পাকস্থলী ব্যাকটেরিয়ার ফার্মেন্ট না করা পর্যন্ত হজম হয় না। এ অবস্থায় ফ্যাটে গ্যাসের সমস্যা বেড়ে যায়। আপেল ও পেয়ারা। আপেল ও পেয়ারা রয়েছে ফাইবার, ফ্রুটে ফ্রুক্টোজ ও সর্বিটল নামক সুগার উপাদান, যা অনেকেরই সহজে হজম হতে চায় না, এতেও গ্যাস হয় ফ্যাটে। লবণাক্ত খাবার। লবণের সোডিয়াম অনেক বেশি পানি গ্রহণ করে। অতিরিক্ত লবণ খাওয়া খেলে দেহে তাই পানি জমার সমস্যা দেখা দেয়। কোমল পানীয়। কোমল পানীয় নানাভাবে হজমের গণ্ডগোল করে, এমনকি গ্যাসের সমস্যাও তৈরি করে। আর এ কারণে গ্যাস সমস্যা দেখা দিলে কোমল পানীয় বর্জন করতে পরামর্শ দেন বিশেষজ্ঞরা। মদ্যপান। মদ্যপানের বহু ক্ষতিকর প্রভাবের মধ্যে এটি একটি। মদ্যপানে আপনার পাকস্থলীতে গ্যাস সমস্যা তৈরি হতে পারে। তাহলে বন্ধুরা, ফ্যাট সমস্যা দূর করতে চাইলে এই খাবারগুলো অবশ্যই এড়িয়ে চলুন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন। এ সম্পর্কে আরও কোনো কিছু জানা থাকলে কমেন্ট করুন আর আপনার বন্ধুদের সাথে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন, যাতে আপনার বন্ধুরাও উপকৃত হতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনি পেয়ে যান। সুস্থ থাকুন, ভালো থাকুন।